আমার অপরাধটা কি বলেই শিপন উত্তেজিত হয়ে বিথির গালে কোষে চর বসিয়ে দিল আমি আবারও বলছি তুই আমার বাড়ি থেকে চলে যা বিথির কথা শেষ না হতেই আবারও চর বসিয়ে দিল শিপন এমন সময় বাসার ভেতর থেকে বিথির বাবা কেরামতালি দৌড়ে এসে শিপনের কলার ধরে উত্তেজিত হয়ে বলল, তোর এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস শিপন হাসতে হাসতে বললো না চাইতেই বৃষ্টি তোকেই তো আমি খোঁজ করছি বলেই এক হাত দিয়ে কেরামতালির গাল চেপে ধরে বললো এবার তুই বল আমার অপরাধ কি আমাকে কেন এই দুটি বছর কারাগারের অন্ধকারে কাটাতে হলো বল আমার অপরাধ কি কেন তোরা আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলি কেন আমার সাজানো সুখের সংসারটা ভেঙে চুরে তছনছ করে দিলি বিথি তার বাবাকে ছাড়িয়ে নিতে শিপনের হাত ধরে টান দিয়ে অন্য বিনয় করতে লাগলো ক্যারামতালির দম যেন বন্ধ হয়ে যায় এমন উপক্রম বিথি তার বাবার করুণ আকুতি দেখে বলল তুমি আমার বাবাকে ছেড়ে দাও প্লিজ আমি তোমাকে বলছি কেন আমরা তোমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছি আমরা বাবা মেয়ে যা করেছি তোমার শাশুড়ির কথাই করেছি কথাটি শোনা মাত্র শিপন চমকে উঠে ক্যারামতালিকে ছেড়ে দিল কাপা কাপা গলায় বলল কি বলছো তুমি আমার শাশুড়ি সরযন্ত্র ষড়যন্ত্র কেরামতারি বলল ও যা বলছে সত্য কথা বলছে তোমার শাশুড়ি কথা আমরা তোমার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছিলাম মিথ্যে সাক্ষী দিয়েছিলাম শিপন আর কোনো কথা না বলে কেরামতারির বাসা থেকে বের হয়ে গেল দরজা খুলতে রেহানা বেগম চমকে উঠল শিপনকে দেখে শিপন বাসার ভেতরে প্রবেশ করে বলল তাহলে আমাকে চিনতে পেরেছেন তুমি তুমি আমার বাসায় এসেছো কেন শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি আপনি কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজের মেয়ে সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিলেন তুমি তোমার দোষে তোমার সংসার নষ্ট করেছো উল্টো আমাকেই দোষারোপ করছো তোমার মতো চরিত্রহীন মানুষের সাথে আমার মেয়ে সংসার করেনি তাতে আমার কি দোষ আমি আবারও জানতে চাইছি আপনি কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার সুখের সংসারটা ভেঙে দিয়েছেন আমি কারো সংসার ভাঙিনি তোমাকে হাতে নাতে ধরেছে আমার মেয়ে তারপর তোমাকে ডিভোর্স দিয়ে সে অন্য ছেলেকে বিয়ে করেছে এখানে আমার দোষ কোথায় এবার শিপন উত্তেজিত হয়ে কোমর থেকে পিস্তল বের করে রেহানা বেগমের মাথায় তাক করে বলল এইবার বল তুই কেন ষড়যন্ত্র করে আমার জীবন থেকে দুটি বছর নষ্ট করে দিয়েছিস কেরামত আলিয়ার বিথিকে দিয়ে আমাকে চরিত্র নেত্রহীন বানিয়েছিস আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস উত্তর দে রেহানা বেগম ভীষণ ভয় পেয়ে গেল ভয় কাপা কাপা গলায় বলল বাবা তুমি আমার মাথা থেকে পিস্তলটা সরাও আমি বলছি কেন আমি এমনটা করেছি আসলে তোমার আর পিয়ার সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি তারপর আমার অফিসের কর্মচারী বিথিকে আমি কল দিয়ে আমার বাসায় ডাকি তারপর বিথি এই টাকাটা রাখো বাকি পাঁচ লাখ টাকা আমি তোমাকে দেব আমার কাজটা যেন ঠিক মতো হয় ম্যাডাম এই টাকার জন্যই তো জীবনে অনেক কষ্ট করেছি ঠিক টাকা টাকার ঘ্রাণ যখন আমি পেয়েছি তখন সব কাজ করতে আমি পারবো আপনি নিশ্চিন্তে থাকেন আমি এখনই নিশ্চিন্তে থাকতে পারছি না যত সময় না পর্যন্ত আমি শিপনের অধপতন না দেখছি ওকে পুলিশ যখন গ্রেফতার করবে তখনই আমি নিশ্চিন্তে ঘুমাবো খাওয়া দাওয়া করব তার আগে এক ফোঁটা পানি আমি মুখে দেব না ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে না করলে বলো আপনার মেয়ে তো দুদিন হলো বিয়ে হয়েছে দুদিন তো শিপনের কাছে ছিল তাহলে শিপনের ক্ষতি করতে চাচ্ছেন কেন ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হবে এটা আমি কোনোদিনও মানতে পারবো না আমি আমার মেয়ে মেয়েকে বিশাল বড় লোকের একটা ছেলের কাছে বিয়ে দেব ও শিপনের মতো ভিখারি ছেলের সাথে সংসার করুক সেটা আমি চাই না তুমি এখন আসতে পারো এত কথা না বলে তোমার কাজটা তুমি ঠিকভাবে করো ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমার কাজটা আপনি একশোতে একশোই পাবেন বলেই এই বাসা থেকে বের হয়ে গেল রেহানা বেগম উত্তেজিত হয়ে বলল শিপন তুই আমার কলিজায় হাত দিয়েছিস তোকে আমি ছাড়বো না অফিস শেষে শিপন বাইক চালিয়ে বাসার দিকে যাচ্ছে এমন সময় বিথি দৌড়ে এসে শিপনের বাইকের সামনে পড়ে গেল আপনার কি হয়েছে আপনি এভাবে আসলেন কেন বিথি হাপাতে হাপাতে বললো আমাকে বাঁচান ভাই আমার পেছনে কিছু গুন্ডা লেগেছে ওরা আমাকে মারতে চায় প্লিজ আমাকে বাঁচান তারা কারা সেটা আপনাকে পরে বলবো আপনি আমাকে একটু বাসায় পৌঁছে দিন প্লিজ শিপন বিথির আকতি মিনতি দেখে আর না করতে পারলো না ঠিক আছে আসুন আপনি আমার বাইকের পেছনে উঠুন আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিচ্ছি শিপন বাইক চালিয়ে বিথির বাসার দিকে চলে গেল আসুন আসুন গরিবের বাসায় আসুন আপনি এখানে বসুন আমি একটু ভেতর থেকে আসছি শিপন চেয়ারে বসলো বিথি বাসার ভেতরে চলে গেল দাঁড়ালো শিপন বাসার চতুর্দিকে তাকাচ্ছিল এমন সময় বিথির রুম থেকে চিৎকারে আওয়াজ ভেসে আসলো শিপন চমকে উঠে দাঁড়িয়ে গেল দৌড়ে বিথি রুমের ভেতরে ঢুকে গেল বিথি রুমের ভেতরে প্রবেশ করে দেখলো বিথি বেহুশ হয়ে পড়ে আছে বিছানায় বিথিকে ধরে তুলবার চেষ্টা করছে এই যে শুনছেন বলেই কয়েকবার ধাক্কা দিয়ে ডাক দিল কিন্তু বিথির জ্ঞান ফিরছে না শিপন কি করবে কিছুই বুঝতে পারছে না কারণ বিথিকে বাসা পর্যন্ত নিয়ে আসলেও বিথির নামটা পর্যন্ত জানা হয়নি আর বাসার মধ্যে কাউকে সে দেখেও যে ডাক দেবে অনেক ধাক্কা দেওয়ার পর বিথি জ্ঞান ফিরছে না শিপন মনে মনে ভাবলো হয়তো পানি ছিটকে দিলে মেয়েটির জ্ঞান ফিরতে পারে তাই বিথিকে বিছানায় শুয়ে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হয়ে ডানে বামে তাকাতেই হঠাৎ বুঝতে পেছন থেকে তার মাথায় যেন লাঠি দিয়ে আঘাত করেছে শিপন কে চিৎকার করে মাথায় হাত দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো ঘন্টা পর শিপনের জ্ঞান ফিরলো চোখ মেলে তাকিয়ে দেখলো বিছানার পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী প্রিয়া বাম পাশে তাকিয়ে দেখলো সেই মেয়েটি নিজেকে বিছানার চাদর দিয়ে মুড়িয়ে বসে কান্না করছে প্রিয়া শিপনের দিকে এক পলকে তাকিয়ে আছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে শিপন কিছুই বুঝতে পারলো না সোয়া থেকে লাভ দিয়ে উঠে বসলো "পিয়া আমি এখানে কেন আর তুমি কোথ থেকে আসলে বাসায় আমি কিভাবে এসেছি সেটা বড় কথা নয় তুমি এই মেটির পাশে কেন শুয়ে আছো" শিপন অবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে বিথির পাশে দাঁড়িয়ে বললো। "কি বলছো তুমি আমি এই মেটির পাশে কেন শুয়ে থাকব এই মেটি রাস্তায় আমার কাছে সহযোগিতা চেয়েছিল বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি তারপর ও রুমের ভেতরে ঢুকে চিৎকার করার পর এসে দেখো बेहোস হয়ে পড়ে আছে আমি দুহরে বাহিরে গিয়ে পানি নিয়ে আসতেই কে আমার পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করেছে আমি বেহুশ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি তারপর আমার আর কিছু মনে নেই বেথি কান্না করতে করতে বলল আপনার স্বামী সব মিথ্যে কথা বলছে আপনার স্বামী জোর করে আমাকে এখানে ধরে নিয়ে এসে আমার ইজ্জত হরণ করেছে আমি আপনার কাছে বিচার চাই পিয়া কান্না করতে করতে শিপনের গালে চর বসিয়ে দিয়ে বলল মা ঠিকই বলেছিল তুই একটা চরিত্রহীন লম্পট আমি আমার মায়ের কথা বিশ্বাস না করে তোকে ভালোবেসে তোর হাত ধরে দুদিন আগে তোর ভাঙা ঘরে সংসার পেতেছিলাম দুই দিনের মধ্যে তুই তোর আসল রূপ দেখিয়ে দিলে আমাকে বুঝতে পারলো তার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করছে এই মেয়েটি শিপন করে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু প্রিয়া কিছুতেই বুঝতে চাইল না এমন সময় কেরামোতালি একজন পুলিশ অফিসার নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো পুলিশ অফিসারের সামনে ও কান্নার ভান করে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করলো শিপনকে কাউকে বিশ্বাস করাতে পারলো না সে নির্দোষ পুলিশ অফিসার জোর করে শিপনকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল তোমাকে পুলিশ ধরার এক মাস পরেই প্রিয়ার অনুমতি না থাকা সত্ত্বেও এক প্রকার জোর করে প্রিয়াকে বিয়ে দিয়ে দিয়েছে বাবা তুমি আমাকে মাফ করে দাও এমন সময় প্রিয়া হাততালি দিতে দিতে বাসার মধ্যে প্রবেশ করে তার মায়ের পাশে এসে দাঁড়াতেই রেহানা বেগম ও শিপন অবাক হয়ে গেল প্রিয়া বলল শিপন না হয় তোমাকে ক্ষমা করে দিল কিন্তু আমি তোমাকে কিভাবে ক্ষমা করব তুমি মিথ্যে অভিযোগে শিপনকে অভিযুক্ত করেছো এই নির্দোষ মানুষটাকে অপবাদ দিয়ে অপরাধী বানিয়ে জেল খাটিয়েছ বিয়ে দুদিনের মাথায় সে তার স্ত্রীকে হারিয়েছে আমি হারিয়েছি আমার স্বামীকে এই অপরাধের কি শাস্তি হতে পারে মা তুমি আসলে মানুষ না মানুষ মানুষরূপী একটা জানোয়ার যে তার মেয়ের ভালোবাসা নিজের হাতেই গলা টিপে হত্যা করেছে আর কোনো কথা না যেখানে পিয়া মেয়ে হয়ে মাকে এভাবে অপমান করছে সেখানে তার আর কি বলার থাকে শুধু দু চোখের দু ফোটা পানি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্পটি রচনা করেছে সত্যি এমনটাই ঘটেছিল একটি নববাহিত দম্পতির জীবনে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন